আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুর টিভি 24 এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা যে মাসে অবস্থান করছি এটি হলো শাবান মাস। সামনে আমাদের পবিত্র লাইলাতুল শাবে বরাত এবং হলো সামনে মাসে আমাদের পবিত্র রমজানুল মোবারক মাস আমরা উপনীত হতে চলতেছি। আমরা সকলে ইনশাআল্লাহ আমাদের আমলগুলোকে বেশি বেশি করে করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি করে আমল করতেন আর বেশি বেশি রোজা রাখতেন অন্যান্য মাসের তুলনায়। রমজান মাস ব্যতীত সবচেয়ে বেশি রোজা রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, কারণ এই মাসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বেশি রোজা রাখে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন, যেন রমজানে রোজা রাখতে কোনো কষ্ট না হয়। তো আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা বলি আমিন। গত ক্লাসে আমরা সুরতুন নিসা এর আমরা 126 নম্বর আয়াত ক্লাস করছিলাম ইনশাল্লাহ। আজকে আমরা 27তম আয়াত থেকে পড়া শুরু করব ইনশাল্লাহ। চলুন পড়া শুরু করি। অনেকদিন থেকে ক্লাস দিতে পারি নাই, আমার এই যে পেজগুলো দেখতেছেন এগুলো কোরআন শরীফ থেকে স্ক্রিন করে ক্লিয়ার করে নিয়ে আসতে হয়, আর আমাদের বাংলাদেশে এমন অবস্থা আমি অনেক কয়েক জায়গায় কোরআন শরীফ নিয়ে যাই ঘুরি যে আমাকে এটা একটু স্ক্রিন করে দেন, কোরআন শরীফের নাম শুনে আর দেয় না, এই জন্য একটু বিবৃত অবস্থায় আছি। আশা করি ইনশাল্লাহ স্ক্রিন মেশিন আমি নিজে রুমে নিলে কন্টিনিউ ক্লাস করতে পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াস্তাগফিরুনাকা في النساء قل الله يفتيكم فيه فيهن وما يطلع عليكم في الكتاب في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما। ভেঙে ভেঙে ওয়াস্তাগফিরুনাকা, এখানে তু একালিফ আর বাকিগুলো ওয়াস্তাগফিরুনাকা ফিন্নিসা ই বলার দরকার হবে না যদি আমরা দমটাকে ছেড়ে দেই। ويستفتونك في النساء شش قل الله أقلف يفتيكم يفتي أقلف قل الله يفتيكم
ইয়াতিকুম ফিহিন্না, এখানে দম ফেলা যাবে না, লা ওয়াকফি আলাইহি দম ফেলা যাবে না, তাহলে এটাতে আমরা দম ফেলবো না। কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, তারপরে ওয়ামা ইউতলা আলাইকুম, ওয়ামা এগালিফ, ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবি, তাই গালিব, ওয়ামা ইউতলা আলাইকুম ফিল কিতাবি ফি ইয়াতামান নিসা ইল্লাতি লা তু'তুনাহুন্না মা কুতিবা লাহুন্না, তারপরে ওয়াতারগাবুনা, তারপরে আং তানকিহুহুন্না ওয়াল মুস্তাদআফিনা, শব্দটা দুই তিনবার দেখে নেবেন, বড় শব্দ যেগুলো ভেঙে ভেঙে পড়ে নিয়ে সে শব্দটা এমনভাবে পড়বেন, এর পরবর্তী যখন আপনি সে আয়াত পড়বেন সেই আয়াতটি যেন আপনার কাছে কি খুব সহজ মনে হয়। আমরা অনেক রাস্তায় যাই যেগুলো আঁকা বাঁকা রাস্তার ভিতরে যাই, একটা রাস্তা একবার গেলে একটু অপরিচিত হয়, আবার গেলে একটু বেশি পরিচিত হয়, আবার বারবার গেলে সে রাস্তাটা কি পরিচিত বেশি হয়, এর পরবর্তীতে সে রাস্তা দিয়ে গেলে কাউকে আর জিজ্ঞাসা করা লাগে না। এই আয়াতগুলো যখন আপনি বারবার পড়বেন, এই আয়াতগুলো পড়বেন, এর পরবর্তী যখন আপনি পড়বেন এই আয়াতগুলো পড়তে আর কোনো কষ্ট হবে না, এভাবেই করে পড়ার রানিং এবং গতি বেড়ে যাবে আপনাদের। ওয়াল মুস্তাদআফিনা মিনাল উইলদানি, এখানে দম ফেলা যাবে না, মিনাল উইলদানি ওয়া আন তাকুমু, ও এগালিফ, মো এগালিফ, এবং এইখানে একটু সাবধান পড়বেন ওয়াউজের, উই উই মুটো গোল করবেন, ওয়াও জের উই, আর উই মিলবে লামের সাথে উইল, মিনাল উইল দানি ওয়া আং তাকুমু লিল ইয়াতামা বিল কিস্ত বিল কিস্ত বিল কিস্ত বিল কিস্ত, এভাবে করে দম ছেড়ে দেব। ওয়ামা তাফআলু মিন খায়রিন ফা ইন্নাল্লাহা কানা বিহি আলিমা, দুই জবর এক জবর বাদ দিয়ে আমরা এক আলিফ টানব, ফা ইন্নাল্লাহা কানা বিহি আলিমা, পরের আয়াত, ওয়া ইনিম রাআতুন ওয়া ইনিম রাআতুন ওয়া ইনিম রাআতুন, তারপরে খফাত, খফাত নয় খফাত, মিম বাআলিহা, আবার ওয়া ইনিম রাআতুন খফাত মিম বাআলিহা নুশুজান নুশুজান আও ইরাদং আও ইরাদং ফালা জুনাহা আলাইহিমা আন ইউসলিহা, আ ইয়ার তাজদিদের সাথে উচ্চারণ হবে আন ইউসলিহা বাইনাহুমা, আবার বাইনাহুমা সুলহা, তারপরে ওয়াসসুলহু খায়রু, আবার ওয়াসসুলহু খায়র, ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ 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 শুহ
বলে দম ছেড়ে দিব। ওয়া উহদিরাতুল সরি ওয়া উহদিরাতিল আনফুস শুহ শুহ আনফুস শুহ শুহ তারপরে ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু ওয়া ইন তুহসিনু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। আবার ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা। দুই জোবার এক জোর বাদ। তারপরে ওয়ালান তাস্তাতিউ। আবার ওয়ালান তাস্তাতিউ। তারপরে আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাও হারাসতুম। আবার ওয়ালাও হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি। আবার ওয়ালান তাস্তাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাও হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা। আবার ফাতাযারুহা কাল মুআল্লাকাহ ফাতাযারুহা কাল মুআল্লাকাহ ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু। কয়ে গেলি ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু। পরের পৃষ্ঠা। এবারে বললাম অতাত্তাকু। ফাইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা। ওই পারে পড়লাম আমরা অতাত্তাকু। এপারে আমরা পড়ব ফাইন্নাল্লাহ কানা গফুরুর রহিমা। দুই জবর একটা জবর উচ্চারণ হবে। فَإِنَّ اللَّهَ كَانَ غَفُورًا رَّحِيمًا। দুই জবর একটা জবর র জবর র মিলবে র এর সাথে র গফুরর রহিমা। وَإِن يَتَفَرَّقَا ইউনিল্লাহু। আবার ইউনিল্লাহু কুল্লাম মিন সাআতিহি। আবার কুল্লাম মিন সাআতিহি ওয়া কানাল্লাহু ওয়াসিআন হাকিমা। আবার وَكَانَ اللَّهُ وَاسِعًا حَكِيمًا। তারপরে وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ। আবার وَلِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَلَقَدْ وَصَّيْنَا الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ
ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض. دم سري ديبو এখানে আমরা বলবো আনিত্তাকুল্লাহ শেষ। ওয়াইন তাকফুরু ফাইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া কানাল্লাহু গানিয়্যান হামিদা। এক জবর হবে, একটা হবে না। ওয়া কানাল্লাহু ল হবে। وكان الله غنيا حميدا. طبري. ولله ما في السماوات وما في الأرض. كيشوكنا يا عمنا بقولهم نايبا بي جي. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. ولله ما في السماوات وما في الأرض وكفى بالله وكيلا. তারপর ইয়াশা ইয়ুহিবুকুম, ইয়ার সাথে যাবে, ইয়াশা ইয়ুহিবুকুম আই ইউহান্নাসু ওয়ায়াতি বিআখরিন وكان الله على ذلك قديرا. إن يشأ يذهبكم أيها الناس ويأتي بآخرين وَكَانَ اللَّهُ عَلَى ذَلِكَ قَدِيرًا. مَنْ كَانَ اكفر قلنا ننشينا بوري كاف. مَنْ كَانَ يُرِيدُ ثَوَابَ الدُّنْيَا তারপরে ফাইন্দা আল্লাহি থাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ, গোলটা হয়ে যাবে। মান কানা ইউরিদু থাওয়াবাদ দুনিয়া ফাইন্দা আল্লাহি ল হবে এটা, থাওয়াবাদ দুনিয়া ওয়াল আখিরাহ وكان الله سميعا بصيرا. وكان الله سميعا بصيرا. يا أيها الذين آمنوا. أبدا. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط بالقسط شهداء لله
সুহাদা আ লিল্লাহি। এখানে একটু খেয়াল করি, আমি অনেকেরই পড়া শুনছি, তখন অনেকে আমরা বলে ফেলি সুহাদা আল্লাহি, অর্থাৎ লামের নিচে যেটা আমরা আর খেয়াল করি না, যেহেতু আমরা লাম অক্ষরটাকে সহজে ধরি। যেমন এখানে ওয়াকা নাল্লা, নিচে তো জেন নাই, নাল্লা আল্লাহ ইল্লাল্লাহ, যেমন এখানে ফা ইংদাল্লাহ, তখন অনেকে আমরা বলি সুহাদা আল্লাহ, এই যেটা আমরা বাদ দিয়ে চলে যাই মনেরও জানতে। তো এগুলো খেয়াল রাখবেন, সেখানে যেখানে যে শব্দ সেটাকে খেয়াল রাখবেন ইনশাল্লাহ। সুহাদা আ লিল্লাহি, এখান থেকে يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم এইবার আমরা বললাম সুহাদা আলিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম আউইল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন আউইল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তারপরে ইন ইয়াকুন গানিয়ান أو فقيرا فالله أولى بهما، يعني غنيا أو فقيرا فالله أولى بهما. طب فلا تتبعوا হাওয়া, হাওয়া এখানে অনেকে বলতে পারে হুজুর এটা কি, এটার নাম কিফ, কিফ মানে এটা যেমন দম ফেলার জায়গা, এটা ওই রকম কি দম ফেলার জায়গা, দম ছেড়ে দিতে পারবে, এটা যেরকম এটা ওই রকম এটা ওই রকম। তবে এখানে কারো মর্যাদা বেশি কারো মর্যাদা কম, কতগুলো খুবই গুরুত্বপূর্ণ। কিফ ওয়াকফে আমর, এখানে দম ফেলার আদেশ করা হয়েছে, এখানে দম ফেলবে না অবশ্যই। হ্যাঁ إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى أن تعدلوا. دم سيري ديبو كيال لك بو عينيو كورتا أن تعدلوا. আর যদি আমরা বলি আম তা দিলু, তা দি আইন গেল কই, ভুল হয়ে গেল, বাদ চলে গেল, আং তা দিলু। ওয়া ইন তালু আও তুরিদু ফা ইন্নাল্লাহ কানা বিহিমা তা'মালুনা খাবীরা। আজকে পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, আশা করি কোরআনের আয়াত ভালো লাগবে। আমি যতটুকু চেষ্টা করছি, যতটুকু পারি চেষ্টা করে আপনাদেরকে শেখানোর, আমার যোগ্যতা আমি চেষ্টা করতেছি, আমার ভিতরে কোনো ত্রুটি থাকলে আপনারা আমাকে বলবেন, আমি সেটা সংশোধন করে সুন্দর করে আরও পড়ানোর জন্য চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে সবাইকে দ্বীনের জন্য ইসলামের জন্য কবুল করুক, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।